নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ সুমিতা। আজকের রেসিপি ম্যাঙ্গো সন্দেশ। আজকে উপকরণে লাগছে একটা আম, 300 গ্রাম ছানা, 4 চামচ আমুল গুঁড়ো, 100 গ্রাম চিনি, 1 চিমটে হলুদ, অল্প সুজি ময়দা, গোলমরিচ গুঁড়ো ও দারচিনি গুঁড়ো, ড্রাই ফ্রুটস ও আমসত্ত্ব। প্রথমে মিক্সিং বোলে আম পেস্ট করে নেব, তারপর ছানা দিয়ে দিলাম। আবারও ভালো করে পেস্ট করে নেব দুটোই। নতুন এই সন্দেশ খেতে খুব ভালো, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কড়াই গরম হলে আম ও ছানার পেস্ট দিয়ে দিলাম। ভালো করে 5 মিনিট রান্না করব। এরপর সুজি ও একটু হলুদ জলে গুলে রাখব। 100 গ্রাম চিনি দিয়ে দিলাম, তারপর হলুদ ও সুজির মিশ্রণটিও দিয়ে দেব। আমুল গুঁড়ো সবটাই দিয়ে দেব, 4 চামচ মতো। এই হলুদ বা ড্রাই ফ্রুট মানে কালার দিলে আমের সন্দেশের রঙটা খুব সুন্দর আসে। এবার 1 চামচ ময়দা দিলাম, তারপর বারে বারে রান্নাটি নাড়িয়ে নিলাম, না হলে রান্নাটি ধরে যেতে পারে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের সন্দেশ প্রায় তৈরি। ড্রাই ফ্রুট ও আমসত্ত্বগুলি দারচিনি গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম। একটা প্লেটে ঘি দিয়ে ড্রাই ফ্রুট ও আমসত্ত্ব সাজিয়ে নিলাম। এবার সন্দেশের মণ্ড ভালো করে প্লেটে ছড়িয়ে দিলাম। এইভাবেই আমি রেখে দেব। তারপর ঠান্ডা হলে উল্টে নিয়ে আস্তে আস্তে চাকু দিয়ে পিস করে নেব। রেডি আমাদের ম্যাঙ্গো সন্দেশ। রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।